কোরআনের আয়াত পরিবর্তনের রিট খারিজ করে দিয়েছে আদালত এবং আবেদনকারীকে জরিমানা করেছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শরীফ থেকে 26টি আয়াত অপসারণ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার 12 এপ্রিল বিচারপতি RF নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি আদালতে ওই রিট দায়ের করেছিলেন দেশটির উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রিট আবেদনটিকে বাজে বলে আখ্যায়িত করেন বিচারক। একই সঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে 50,000 ভারতীয় রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত। রিট আবেদনে বলা হয়েছে, পবিত্র কোরআন শরীফের কিছু আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে তার মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে, যা আজকাল সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। এই আয়াতগুলো অপসারণের দাবি জানাচ্ছি। রিটে আবেদনে আয়াত নম্বরগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। গত 11 মার্চ রিজভি এই রিট করার পর ভারতের বিভিন্ন শহর ও বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন মুসলিমরা। বিভিন্ন থানায় মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে জম্মু কাশ্মীর এবং উত্তরপ্রদেশের 2 বিজেপি নেতাও রয়েছেন।